আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে আপনারা তিনটা সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাথে আমার কথা ছিল যে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ইফেক্টিভ কিছু প্রোডাক্ট আপনাদেরকে এনে দিব, যেগুলো খুবই আনকমন এবং ইফেক্টিভ, অর্থাৎ কার্যকরী আপনাদের মাছ ধরার ক্ষেত্রে, যা আপনাদেরকে আনন্দ দেবে এবং আপনাদের মাছ ধরার যে কার্যকারিতা আছে, অর্থাৎ মাছ ধরার যে সফলতা, সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। তো তারই ধারাবাহিকতায় এই তিনটা প্রোডাক্ট আমি এনেছি এবং আজকে এই তিনটা প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তার প্রথমে আপনাদেরকে একটু পরিচিতি করাই দিই যে যে কী কী আছে। প্রথমে এখানে একটু হাই কোয়ালিটির কিছু হুক আছে এই মাস্টার্ডের, সেই হুকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো অবশ্যই করব। এবং তারপরে যেটা থাকছে, এটা হচ্ছে যে ফিশ ফিডার বম, এটা আলোচনা এবং কীভাবে এটা ব্যবহার করবেন সেটা তো অবশ্যই ইনশাল্লাহ বলবো। এবং তারপরে যেটা আছে সেটা হলো যে, এর আগেও আপনারা কিন্তু জানেন যে এটা হচ্ছে স্প্রিং ফিডার। তো তাহলে এইটা হলো যে এই তিনটা আইটেম নিয়ে সম্পর্কে অবশ্যই আলোচনা করব। এবং ফিশিং যে হুকগুলো আছে, কোন ধরনের হুকগুলো আপনারা কী ধরনের মাছ ধরাতে ব্যবহার করবেন, অর্থাৎ হুকের কিন্তু বেশ কিছু কোয়ালিটি এবং শেপ আছে, সেগুলো সম্পর্কে আমরা অতটা অজ্ঞ না। এবং ফিশিং হুকের ভেতরও কিন্তু অনেক অংশ আছে এবং অনেক বোঝার এবং দেখার বিষয় আছে যে কোন ধরনের মাছ ধরাতে আপনারা কী ধরনের হুকগুলো ব্যবহার করবেন। তো সেটা পুরোটাই আমি ইনশাল্লাহ আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। তো পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো চলুন তাহলে শুরু করা যাক। এবং ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আপনারা যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিন, কারণ নতুন ভিডিও তাছাড়া কিন্তু পাবেন না। এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিন এবং ইনস্টাগ্রামে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে। আচ্ছা, তো তাহলে শুরু করি। প্রথমে আমি একটু স্প্রিং ফিডার নিয়ে আলোচনা করি। স্প্রিং ফিডার এর আগে কিন্তু আপনারা বেশ কয়েকবার আমার কাছে দেখেছেন এবং এবারও কিন্তু তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছে। তো স্প্রিং ফিডারের যে মূল কাজটা, সেটা হলো যে আপনারা যখন নদীতে বসবেন, অর্থাৎ চার কিন্তু নদীতে স্রোতের কারণে চলে যায়, সেটা কিন্তু আপনার স্রোতের কারণে যখন চারটা চলে যায় তখন কিন্তু সেইখানে মাছের আর আনাগোনা থাকে না। কিন্তু আপনি এই পারে সুইবেল আর এই পারে যখন হুকগুলো লাগাবেন, এর মধ্যে কিন্তু আপনি সুন্দর করে চারগুলা নিয়ে এভাবে চেপে দিতে পারেন। এবং এটা কিন্তু চেপে দিলে এটা থেকে যাবে এখানে চার এবং নিচে থাকবে আপনার টোপ। টোপ খেতে যখন, অর্থাৎ চারের গন্ধে যখন মাছগুলো আসবে তখন কিন্তু আপনার টোপটাও কিন্তু বাইট করবে, অর্থাৎ খাবে। আচ্ছা, অর্থাৎ এটা কিন্তু নদীর ক্ষেত্রে আমরা যারা মাছ ধরি তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ইফেক্টিভ একটা প্রোডাক্ট। এবং এটার ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি, এটা হচ্ছে যে আপনার দেড় ইঞ্চি, এটার যে লেন্থটা আছে সেটা হলো যে দেড় ইঞ্চি। এবং এইটার যে ম্যাটেরিয়ালস আছে এটা হলো যে স্প্রিং টাইপের, অর্থাৎ দেখেন যদি আমি এরকমও করি আবার পূর্বের অবস্থায় কিন্তু এটা ফেরত আসবে, অর্থাৎ এটার কিন্তু সাইজ খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ এটা স্প্রিং যে ওয়্যার আছে সেটা দিয়ে তৈরি, খুবই ইফেক্টিভ এবং ভালো। এবং আপনারা এটা অবশ্যই ব্যবহারের পরে ধুয়ে রাখবেন, স্বাভাবিকভাবে খুবই জং পড়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি ধুয়ে রাখেন আশা করি যে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা হলো যে, এটা হলো যে ফিশ ফিডার বম। আচ্ছা, ফিশ ফিডার বম কি, এটা আপনারা অনেকেই দেখেছেন বাট এটার সাথে আপনারা তেমন একটা পরিচিত না। আচ্ছা, ফিশ ফিডার বমের যে কার্যকারিতা সেটা একটু ব্যবহার হয় হচ্ছে যে, আমরা যখন বড় লেকে যাই বা বড় কোনো খেলাতে যাই তখন কিন্তু দূরে আমাদেরকে চার করতে হয়, তখন আমরা লাড্ডু কাটার ভেতরে চারটা ভরে তখন কিন্তু থ্রো করি। অ্যাকচুয়ালি এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অতটা ইফেক্টিভও নয়। এবং এটা অর্থাৎ আপনি ফেলবেন আবার জোরে হুইট করে ওইটা তারপরে নিয়ে আসতে হবে এরকম। তো এটাকে আপনারা যাতে ইজিলি করতে পারেন তার জন্য কিন্তু এই যে ফিশ ফিডার যে বমটা আছে সেইটা। আচ্ছা, ফিশ ফিডার বমের এখানে আপনারা যে সুইবেলেরা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে আপনার সুইবেলটা লাগাইতে হবে। আর এটা হচ্ছে যে মূল যে বমটা সেটা। এখন এটার ভেতরে কীভাবে ভরবেন আমি একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে যে বাটনটা আছে, আচ্ছা বাটনটা দিলে কিন্তু খুলে যাবে। এখন আপনি যে চারটা আছে আপনার সেটা নিয়ে জাস্ট এর ভেতরে রেখে দিবেন, রেখে দিয়ে এইভাবে আপনার আটকাই দিতে হবে। আচ্ছা, এখন এটা খুলবে কীভাবে, অর্থাৎ এটা কাজ করবে কীভাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যখন আপনি থ্রো করবেন, অর্থাৎ থ্রো করার পরে কিন্তু এটা এইভাবে গিয়ে যে পানিতে পড়বে, অর্থাৎ পানিতে জাস্ট যে গিয়ে এইভাবে পড়ার সাথে সাথেই কিন্তু খুলে যাবে, অর্থাৎ নিচে যে এইখানে চাপটা পড়বে, অর্থাৎ কিন্তু এইভাবে যাবে, যখনই যাবে তখনই কিন্তু এখানে পড়ার সাথে সাথে এখানে এটা খুলে যাবে এই বমটা। এবং আপনার চাকটা কিন্তু আপনি যেইখানে ফেলতে চাচ্ছেন ঠিক সেম একই জায়গাতে পড়বে, অর্থাৎ এটা কার্যকরী। আমি কিন্তু আপনার পুকুরে নিয়ে গিয়েছিলাম এবং এটা কিন্তু
আমি কাজ করেও দেখেছি এবং 100% সেটার ফলাফলও পেয়েছি। অর্থাৎ প্রতিবার আমি ফেলেছি, প্রতিবারই কিন্তু এটা খুলেছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাতেই কিন্তু এটা পড়েছে। এবং এটা কিন্তু সোজাসুজি যাবে কিনা সেটার জন্য কিন্তু একটা অ্যারোডাইনামিক যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যদি অ্যারো বা যে তীরগুলো আছে তার পাশে কিন্তু এই যে এই ধরনের যেটা উইংগুলো দেওয়া আছে, এই উইংগুলোর কারণে কিন্তু আপনার সোজাসুজি গিয়ে পড়বে, অর্থাৎ একে পেকে পড়বে না। এটা যখন ঘুরবে তখন বাতাসের সাথে ঘূর্ণনের ফলে এই উইংয়ে বাতাসগুলো, অর্থাৎ এই পাখাগুলোতে বাতাসগুলো রেজিস্ট্যান্স করে একদম ঠিক একই জায়গাতে, অর্থাৎ অ্যাকুরেট পড়বে, এদিকে ওইদিকে আঁকাবাঁকা হওয়ার কোনো চান্স নাই। এটা হচ্ছে যে তাহলে ফিডার বা হচ্ছে যে ফিশ ফিডার বম। আচ্ছা, এই যে এইখানে জাস্ট এরকম চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে খুবই ইজিলি, খুবই ইজিলি খুলে যায়। আচ্ছা আচ্ছা, এটা হলো যে ফিশ ফিডার বম। তো এগুলো কীভাবে আমার কাছে সংগ্রহ করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে, এবং আমার যে আকাঙ্ক্ষিত যে পণ্যটা আছে সেইটাতে চলে আসি এখন আমরা, সেটা হচ্ছে যে হুক। হুক কিন্তু আমাদের মাছ ধরার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বললেও ভুল হবে, এটা কিন্তু একদমই এসেনশিয়াল, অর্থাৎ এটা ছাড়া হবেই না। তো আজকে আমি আপনাদেরকে সে যে হুকটার সাথে পরিচিত করাই দেবো সেটা হলো যে মাস্টার্ড হুক। এই হুকগুলোর সাথে আপনারা এই হুক কোম্পানির সাথে বেশ পরিচিত, কিন্তু আজকে যে হুকগুলো দেখাবো সেইগুলো কিন্তু এক্সট্রিমলি শার্প এবং 30% স্ট্রঙ্গার, অর্থাৎ অনেক মজবুত একটা হুক। আচ্ছা, এই হুকের যে প্যাকটা আছে সেটার আমি 3 নম্বর সাইজ দেখছি এবং এটার কোয়ান্টিটি আছে 50 পিস এবং এক্সট্রিমলি এটা শার্প। এখন আমি আপনাদেরকে হুকটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে এইটা হলো যে আমার হুক। আচ্ছা, আপনাদেরকে একদম ক্লোজ আমি দেখিয়ে দিই, এই যে এইটা হলো যে আমার হুক। এবং হুকের কিছু ব্যাপার আছে, এই হুকটা হলো যে এক্সট্রিমলি শার্প, অর্থাৎ এইটার আপনার যদি মাথাটা একটু দেখেন আপনারা খুব ক্লোজ করে, এর মাথাটা কিন্তু নিডেল হুক সেইটা। আচ্ছা, এই হুকগুলার আমি একটু আপনাদেরকে বেসিক যে পরিচিতিটা আছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের আশা করি আপনাদের বেশ কাজে লাগবে। আচ্ছা, এই হুকের কিন্তু বেশ কয়েকটা অর্থাৎ অংশ আছে, অর্থাৎ 7টা অংশে এটা বিভক্ত। তো প্রথম যে অংশটা আছে এইটা, এটাকে বলে হচ্ছে আই। এই যে এই অংশ যেটা আছে এটাকে বলে হচ্ছে হুকের আই। হ্যাঁ, এই যে অংশটা আছে এটা হলো যে হুকের আই। এবং এরপর হুকের থেকে এই এত দূর পর্যন্ত যে অংশটা আছে এটাকে বলে শ্যাঙ্ক, শ্যাঙ্ক বা যেটাকে মেরুদণ্ড বলা হয়। এবং এরপরের যে অংশটা আছে এইটুকু যেটা ব্যান্ড হয়েছে এটাকে বলে ব্যান্ড। আচ্ছা, এবং এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার মাছের মুখে ঢোকে, অর্থাৎ এভাবে ঢুকে যায় সেটা, অর্থাৎ এই যে এই মাথাটা এটার নাম হচ্ছে পয়েন্ট। এবং এই যে হুকটা যেটা আটকে যায়, অর্থাৎ মাছ যখন আপনার মুখে নিয়ে নেয় অর্থাৎ আটকে যায়, কিন্তু এটা কিন্তু বিপরীত দিকে অনেক সময় বের হয়ে আসতে পারে, সেটা যদি বের না হয় তার জন্য কিন্তু এই যে এইখানে যে অংশটা আছে সেটাকে বলে হচ্ছে যে আপনার বার্বস। আচ্ছা, এটাকে বলে বার্বস। কিন্তু এইটা এক্সট্রা একটু দেখেন যে দুইটা কিন্তু এক্সট্রা বার্ব এখানে দেয়া আছে, অর্থাৎ কিন্তু এক্সট্রিমলি এইটা শার্প এবং আপনার মুখে কিন্তু যদি মাছ ঢোকে কোনোভাবে বের হওয়ার কোনো চান্স কিন্তু এটাতে থাকছে না। তো আজকে আমার সামনে আপনারা 4 ধরনের হুক দেখতে পাচ্ছেন। তো 4টার মধ্যে প্রথমে যেটা আছে ওটা হচ্ছে মাস্টার্ড। এই হুকগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এই হুকগুলো দেখেন এক্সট্রিমলি শার্প এবং এটার বার্ব বা যেটা স্পাইক আছে অর্থাৎ উল্টা দিকে মাছে যেটা ঢুকবে এটা কিন্তু দেখেন দুইটা এক্সট্রা করে দেয়া আছে এখানে, অর্থাৎ এক্সট্রিমলি শার্প। এবং এইটার যে মাথাটা আছে এটা হচ্ছে যে নিডেল বা রোল্ড ইন বলে এটাকে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন এই ধরনের হুককে বলা হয় হলো ডাইসি, ডাইসি শেপ বলা হয়। এটা স্ট্রেট হয়, একদমই স্ট্রেট হয়, যার ফলে কিন্তু মাছ সহজে ঢুকে, এখন মাছের মুখে সহজে ঢুকতে পারে। এবং এরপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে মারুসিগো শেপ। এটার ব্যান্ডটা কিন্তু দেখেন ডাইসি শেপের চেয়ে একটু ভিন্ন, অর্থাৎ এই দিকে কিন্তু একটু বেশি ব্যান্ড করা। এবং এরপরে যেটা আছে এটাকে বলে হচ্ছে যে নাইফ এজ, অর্থাৎ এটা কিন্তু চাকুর মতো। এটা খুবই মানে আনকমন একটা হুক, কারণ বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এই ধরনের হুকগুলা, অর্থাৎ এটা বিদেশি একটা হুক, আমি এটা আনিয়েছি। আচ্ছা, এরপরে কোন ধরনের হুকগুলো আপনারা কী ধরনের মাছের ক্ষেত্রে ব্যবহার করবেন? আপনারা যারা খারাপ ভাষায় খেলেন তারা অবশ্যই কিন্তু এই যে মারুসেগো যেটা আছে এবং ডাইসি আছে এটা ব্যবহার করবেন, কারণ এটা হিট করার সাথে সাথে দ্রুত কিন্তু মাছের মুখে আটকে যাবে। এবং আমরা যারা খারাপ ভাষায় খেলি স্বাভাবিকভাবে আমরা কিন্তু রুই, তারপরে হাংরি বা যেটা জাপানি বলি, বা অন্যান্য যেগুলো আছে অর্থাৎ ওই যে মিগেল,
কালিবাউস এগুলার হিটের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কার্যকরী। এবং আমরা যারা টানা খেলি অর্থাৎ ডিম রুটি দিয়ে আঙ্গুরের যে টোপগুলো আমরা ফেলি সেই টোপগুলো যদি দিই তাহলে অবশ্যই কিন্তু আমরা এই ধরনের হুকগুলো ব্যবহার করব। এবং এই ধরনের হুকগুলো কিন্তু এক্সট্রিমলি শার্প হয় এবং এটা যদি একবার মুখের ভেতরে ঢুকে তাহলে কিন্তু বের হওয়ার কোনো চান্স থাকবে না। অর্থাৎ এটার কিন্তু মাথাটা অনেকটাই কিন্তু ব্যান্ড করা, অর্থাৎ এটার যে একদম নিডেল যে পার্টটা আছে অর্থাৎ একদমই পয়েন্ট যেটা আছে সেটা দেখেন অনেকটাই বাঁকানো, অর্থাৎ মুখের ভিতর ঢুকলে কিন্তু আর বের হবে না। আচ্ছা, এটা কিন্তু এটার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা জিনিস। তো আপনারা যারা ব্যবহার করবেন রুই কাতলা মিগেলের জন্য খারাপ ভাষাতে তারা অবশ্যই এই মধ্যের দুইটা শেপ ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনারা ডাইসি এবং মারুসিকে ব্যবহার করার চেষ্টা করবেন। এবং এইটা যেটা আছে এটা আপনারা খুব বেশি পাবেন না, এটাতে আপনারা খারাপ ভাষাও খেলতে পারবেন প্লাস আপনার টানাও খেলতে পারবেন। এইগুলো দিয়ে যে খেলতে পারবেন না এরকম না, তবে এইটার ক্ষেত্রে বেশ কার্যকারিতা আসে যে আপনারা যখন টানা খেলবেন অর্থাৎ খারাপ ভাষাতে এটাতে না খেলাই বেটার। এবং আপনারা যারা টানাতে খেলবেন অর্থাৎ দূরে ছুঁড়ে খেলবেন, ডিম রুটিতে খেলবেন বা বল্লার যে লার্ভা আছে সেটাতে খেলবেন বা র ডিমে খেলবেন, তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারেন টানাতে। এবং নদীর ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী। তো আপনারা প্রোডাক্টগুলো আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন আমি একটু আপনাদেরকে বলে দিই। আপনারা দেখেন যারা ভিডিও দেখছেন ভিডিওর উপরে ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেখানে আপনারা চাপ দিলে ভেতরে চলে যাবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ডিসক্রিপশনে দেখেন আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং ফেসবুকে আপনারা ভেতরে ঢুকে গেলেই দেখবেন যে ফোন করা এবং মেসেজ করার অপশন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে পণ্যগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।